আমরা এখানে পুজো দেখতে এসেছিলাম, তো বিশ্বাস করে এখানে একটা লোকও নেই। অনেস্টলি সিরিয়াসলি বেঙ্গালোরে এত বাঙালি? হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই আছো খুব ভালো। সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা এবং শুভ অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। অনেকেই আমাকে জাস্ট এমনি যাদের সঙ্গে আমার কথা হয় তারা আমাকে প্রশ্ন করছিল যে অরিন্দ তোর পুজো কেমন কাটছে বা পুজো নিয়ে পুজো রিলেটেড কেন ব্লগ বানাচ্ছিস না। তো এটা অনেকটা কষ্ট, তুমি একজন বাঙালি হয়ে আর তোমার সব থেকে বড় উৎসব সেটা হচ্ছে শারদীয়া উৎসব, সেটা তুমি সেইভাবে এনজয় করতে পারছো না, এটা ঠিক কতটা কষ্টের এটা অনেকটা ভাবার বিষয়। যাই হোক, অ্যাজ ইউ নো দ্যাট আমি আগেও তোমাদের অনেক ব্লগে বলেছি যে আমি ব্যাঙ্গালোরে থাকি, তো এবং আমি জব করি, তো এটা আমার ফার্স্ট জব, তাই জন্য আমি ছুটি পাই। তো যাই হোক, ওটা কোনো এক ওটা আমার হয়তো ভাগ্যে ছিল যে ছুটি হতে পাইনি, বাট ঠিকঠাক সব কিছুই ঠিকঠাকই চলছিল যে হ্যাঁ ঠিক আছে চলো এবছর পুজোটা হয় নাই দেখলাম, বাট বাঙালি তো কোথাও না কোথাও একটা সফট কর্নার থেকে যাই তোমার দুর্গা পুজো সেই ঠাকের আওয়াজ, সেই রেডিওতে মহালয়া শোনা বা বাড়ির অষ্টমীর দিন সকালে উঠে মা বোনেদের সাথে গিয়ে আমার নিজের মা আর বোনের সঙ্গে আমি যখন গিয়ে অঞ্জলি দিতাম সেসব কথাগুলো নিয়ে খুব মনেও পড়ছে, তো ভাবলাম যে সেই কথাগুলো তোমাদেরকে বলি। তো ব্যাস এইটুকু বলারই ছিল। তো আমি তো আজ অষ্টমী, তো সব থেকে বড়ো পুজো, তো এবং আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি বলতে পারো আজকে আমার অফ ডে, তো আমি ভাবলাম যে কী হয় না বাঙালিকে তুমি যদি তার ভাত আর মাছ থেকে যেভাবে তুমি সরিয়ে রাখতে পারবে না সেরকমভাবে পুজোটাকেও তুমি সরিয়ে রাখতে পারবে না। তো অ্যাকচুয়ালি আমার একজন ফ্রেন্ড এখানে ব্যাঙ্গালোরে থাকে, সে আমাকে সাজেস্ট করে যে ব্যাঙ্গালোর নাকি অনেক দুর্গা পুজো হয়। অ্যাকচুয়ালি দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম ইন ব্যাঙ্গালোর, সো আমার কাছে অনেকটাই একটু অন্যরকম ব্যাপার। তো আমরা প্ল্যানও করে ফেলেছি তো যে ব্যাঙ্গালোরে আজকে অষ্টমী, তো অটোমেটিক্যালি আমি সবে ঘুম থেকে উঠলাম, এখন বাজে 8টা, তো ফটাফট রেডি হয়ে আমরা আজকে যাবো একটা পুজো মণ্ডপে, এখানে পাশাপাশি আমার রুমের পাশাপাশি হয়, সেখানে গিয়ে অষ্টমীর সকালটা যদি কিছুটা যদি পূরণ করতে পারি, হয়তো পুরোটা পূরণ হবে না এখানে থেকে বা যতটা পূরণ করা যায়। তো আজকে অল অ্যাবাউট ব্লগ ব্যাঙ্গালোরের দুর্গা পুজো। লিস্ট আমরা আধ ঘন্টা ওয়েট করার পর কোনোরকমে ওলা পেলাম, ঠিক আছে ব্যাঙ্গালোরে ওলার দাম একটু কম ঠিকই, বাট একটু টাইম লাগে আর কি, তো আমরা মোটামুটি চেষ্টা করেছি বাঙালিয়ানাটাকে বজায় রাখার জন্য, তো এই আর কি। তো আমার একজন দাদা সাজেস্ট করলো যে এখানে একটা বেঙ্গলি অ্যাসোসিয়েশন আছে যেখানে খুব ভালো একদম বাঙালি সাবেকি পুজো হয়, তো যাবো চান্স কী করে ছাড়া, তো সেই জন্য আমরা অটোমেটিকলি রেডি হয়ে গেছি এখন অন দা ওয়ে, তো চলো গিয়ে দেখা হচ্ছে। কে বলেছিল যে বেঙ্গালোরে বাঙালি ফুড পাওয়া যায় না?
পুরো ভরে ভরে আছে, ভরে ভরে আছে। দাঁড়ানোর পরে আমরা খাওয়াটা পেলাম, চার পিস লুচি, একটা রসগোল্লা আর একটু তরকারি দিয়েছে, 120 টাকা। হয় এটাই হয়, এটাই বিদেশে আসলে এভাবেই হয়, লুচির দাম হিরে হয়ে গেছে, হিরে হিরে গিয়ে। চলো খাবারটাকে এনজয় করা যায়। I'll take you.